হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব চন্দ্রায়ন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সম্পর্কে। তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। 29শে জুলাই 1958-তে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসা নামে একটি স্পেস সেন্টারে গঠন করে। এর পরবর্তী 20 জুলাই 1969-এ আমেরিকার স্পেস সেন্টার নাসা দ্বারা অ্যাপোলো 11 নামে একটি রকেট লঞ্চ করা হয় চাঁদের মাটিতে। এবং 1969 সালের 21শে জুলাই 2:56 মিনিটে মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসাবে পা রাখেন। এই ঘটনার এক মাস পরে 15 আগস্ট 1969-এ ভারতীয় বিজ্ঞানীদের নেতৃত্বে ভারতীয় স্পেস গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর স্থাপনা হয় এবং শুরু হয় ভারতের স্পেস গবেষণা। আজ পর্যন্ত ইসরো দ্বারা 3টি চাঁদে এবং 1টি মঙ্গলে মিশন, মঙ্গল গ্রহে মিশন পাঠানো হয়েছে। এছাড়াও ইসরোর কাছে রয়েছে বিশ্বের বৃহত্তম রিমোট সেন্সিং স্যাটেলাইট, যেটি গগন অ্যান্ড IRNSS স্যাটেলাইট নেভিগেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। ভারতীয় স্পেস সেন্টার ইসরো দ্বারা যে 3টি চাঁদে মিশন পাঠানো হয়, স্যাটেলাইট পাঠানো হয়, তার প্রথম স্যাটেলাইট লঞ্চ করেন চন্দ্রায়ন প্রথম নামে 22শে অক্টোবর 2008-এ সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ থেকে, এবং সেখানে ব্যবহার করে করা হয়েছিল PSLV-XL রকেট। এই মিশনের মাধ্যমে ভারত বিশ্বের পঞ্চম স্পেস এজেন্সি তৈরি হয় যার স্যাটেলাইট পাঠাইছিল চাঁদের ভূপৃষ্ঠে। এটা ছিল ইসরো দ্বারা প্রথম চাঁদে পাঠানো মিশন, যেটা ছিল একটি অরবিট মিশন। এই চন্দ্রায়ন প্রথম মিশনটি লঞ্চ করা হয়েছিল শুধুমাত্র চাঁদের কক্ষকে প্রদক্ষিণ করা এবং তাকে অবজারভেশন করার জন্য। এই মিশনের মাধ্যমে ইসরো প্রথম আবিষ্কার করেন যে চাঁদের মাটিতে জল আছে। চন্দ্রায়ন প্রথম 312 দিন চলার পর প্রায় 95% বিভিন্ন তথ্য সংগ্রহ করার পরও ব্যর্থ হয়ে যায়। এরপর শুরু হয় সেকেন্ড অরবিটার মিশন চন্দ্রায়ন 2। চন্দ্রায়ন 2-কে LVM-3 MI রকেট দ্বারা 22শে জুলাই 2019-এ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়। এই চন্দ্রায়ন 2-কে 3টি স্তরে বিভক্ত করা হয়। প্রথম স্তর লুনার অরবিটাল, সেকেন্ড বিক্রম ল্যান্ডার এবং তৃতীয় প্রজ্ঞান রোভার। অরবিটারের কাজ হচ্ছে চাঁদের কক্ষপথে ঘুরে চাঁদকে পর্যবেক্ষণ করা। বিক্রম ল্যান্ডারের কাজ হলো চাঁদের ভূপৃষ্ঠে প্রজ্ঞান রোয়ারকে অবতরণ করানো। প্রজ্ঞান রোয়ারের কাজ হলো চাঁদের ভূপৃষ্ঠকে পরীক্ষা নিরীক্ষা করা এবং চাঁদের মাটিতে জল আছে কিনা তার অস্তিত্বকে পর্যবেক্ষণ করা। চন্দ্রায়ন 2 মিশনটি সফলভাবে সফলতা প্রাপ্ত হলে ভারত বিশ্বের চতুর্থতম দেশ এবং দক্ষিণ মেরুতে অবতরণের প্রথম দেশ হিসাবে স্বীকৃতি পেত। কিন্তু চাঁদের ভূপৃষ্ঠ থেকে প্রায় 2.1 কিলোমিটার আগে বিক্রম মডিউল এর কাছ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিক্রম মডিউল চাঁদের ভূপৃষ্ঠে এসে আছড়ে পড়ে এবং চন্দ্রায়ন 2 মিশনটি ব্যর্থ হয়ে যায়। পুনরায় শুরু হয় বিফলতাকে সফলতা করার প্রচেষ্টা, নতুন একটি মিশন চন্দ্রায়ন 3। দিনটি ছিল 14 জুলাই 2023, 2:35 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পাঠানো হয় নতুন একটি মিশন যার নাম হয় চন্দ্রায়ন 3। চন্দ্রায়ন 3-কে 2টি মডিউলে ভাগ করা হয়, বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোয়ার। এবং এই পুরো মিশনটাকে প্রায় 3টি ভাগে ভাগ করা হয়। প্রথম স্টেপকে বলা হয় সলিড স্টেজ। এই স্টেপে S-2000 সলিড রকেট বুস্টার লাগানো হয় যার জ্বালানি হিসাবে HTPB অর্থাৎ হাইড্রক্সিল টার্মিনেটেড পলিবিউটাডাইন ব্যবহার করা হয়। দ্বিতীয় স্টেপকে বলা হয় L-110 লিকুইড স্টেজ, যেখানে 2টি বিকাশ ইঞ্জিন লাগানো হয় যার জ্বালানি হিসাবে UDMH অর্থাৎ আনসিস্টেমেটিক্যাল ডাইমিথাইল হাইড্রোজেন ব্যবহার করা হয়। তৃতীয় ধাপকে বলা হয় CE-25 ক্রায়োজেনিক স্টেজ, যে স্টেজে জ্বালানি হিসাবে তরল হাইড্রোজেন এবং তরল অক্সিজেনের ব্যবহার করা হয়। এইভাবে চন্দ্রায়ন 3 মিশনকে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয় এবং পৃথিবীর কক্ষপথে পাঁচবার ঘোরানোর পর ট্রান্সলুরান ইঞ্জেকশন পদ্ধতির মাধ্যমে সেটাকে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথে পাঠানো হয়। এবং মুন রেভলিউশনের মাধ্যমে এই চন্দ্রায়ন 3-র ল্যান্ডার মডিউলকে চাঁদের ভূপৃষ্ঠের কাছাকাছি নিয়ে আসা হয়। ফাইনাল স্টেজকে বলা হয় পাওয়ার ব্রেকিং ফেজ। এই পাওয়ার ব্রেকিং ফেজের মাধ্যমে চন্দ্রায়ন 3-র ল্যান্ডার মডিউলের গতিবেগ 600 কিলোমিটার/আওয়ার থেকে 0 কিলোমিটার/আওয়ারে নিয়ে আসা হয় এবং তাকে সফট ল্যান্ডিংয়ের প্রচেষ্টা করা হয়। ফাইনালি 23শে আগস্ট চন্দ্রায়ন 3-র বিক্রম ল্যান্ডার চাঁদের ভূপৃষ্ঠে সফলতাপূর্বক অবতরণে সক্ষম হয়, যেটা ইসরো তথা সমস্ত ভারতবাসীর কাছে খুবই একটি গর্বিত মুহূর্ত।
তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে অন্য একটি টপিককে নিয়ে। তখন পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।